গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে সকাল 7টা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবে আমি এখন সবে উঠলাম এখন আমি। তো আজকে আমি আপনাকে একটা ব্লগ করছি, তা সেই ব্লগটা হচ্ছে আমাদের গলিতে আজকে সব বাচ্চাদের নিয়ে এবং হ্যাবলা ক্যাবলা থাকবে, তার সঙ্গে তো আমি ভ্যাবলা আছি। আমাদেরকে পতাকা উত্তোলন করব। আর সবার আগে আমি জানাই 75তম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আশা করি আপনাদের দিনটা আজকে ভালো যাবে। আর আমার পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন, এবং আমি যত নতুন নতুন ভিডিও ছাড়বো সেটা যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়, সেটাই জন্য আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে বেশি করে শেয়ার করবেন। পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাবো, চলুন দেখি। এবার চলুন দেখাচ্ছি। তারা চাঁদা তুললি, কত উঠলো চাঁদা? তিন মাসের বাচ্চাও চলে এসছে পতাকা তুলতে। দেখুন বন্ধুরা, সব বাচ্চারা ওয়েট করছে, এর মধ্যে বৃষ্টি নেমে গেছে, কি করে পতাকাটা তোলা হবে। সব লেখা হয়েছে, ধুয়ে চলে গেল বৃষ্টিতে, বৃষ্টি যেন পতাকাটা এখনো তোলা হচ্ছে না। আমাদের গেস্ট এসছে, আমাদের জামাইবাবু পতাকা তুলবে, ওটা আপনাদের আমি দেখাবো। জামাইবাবু চলে এসছে, প্রচুর বৃষ্টি হয়ে গেল যার জন্য পতাকা তুলতে লেট হচ্ছে আমাদের। আমরা সবাই একত্রিত হয়েছি স্বাধীনতা দিবস উদযাপন করে। আজ থেকে 75 বছর আগে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ প্রায় 200 বছরের ব্রিটিশ পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা লাভ করেছিল। আসলে এটা 75তম বর্ষ পূর্তি হচ্ছে স্বাধীনতা দিবসের, আসলে এটা 76তম স্বাধীনতা দিবস। কারণ 1947 সালকে আমরা যদি প্রথম স্বাধীনতা দিবস ধরি, তাহলে 2022 হলো 76তম স্বাধীনতা দিবস, কিন্তু বর্ষ পূর্তি হলো 75তম। তাই এবছর 75তম স্বাধীনতা দিবস বর্ষ পূর্তি উপলক্ষে আমরা সবাই এখানে জড়ো হয়েছি, একত্রিত হয়েছি। এই স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু একদিন দুদিনে আসেনি, একজন দুজন শহীদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আসেনি। হাজারো লাখো মানুষ, হাজারো লাখো ভারত মায়ের বীর সন্তান তাদের প্রাণ বলিদান করেছেন ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাংলার ক্ষুদিরাম বসু, বিপ্লবী দ্বিধায় বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, এরকম অসংখ্য নাম যারা ভারতবর্ষকে ব্রিটিশ শাসন মুক্ত করবার জন্যে তাদের প্রাণ বলিদান দিয়েছে। আজকের পবিত্র দিনে, এই স্বাধীনতা উদযাপনের, স্বাধীনতা দিবস উদযাপনের দিনে আমাদের সেই বীর বিপ্লবীদের, বীর সন্তানদের, ভারত মায়ের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পালা। আমরা যারা, তোমরা যারা ছোট ছোট ছাত্রছাত্রীরা আজকে এখানে জড়ো হয়েছ, শুধু ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের জাতীয় পতাকা তুললাম আর বন্দে মাতরম ধ্বনি দিলাম, তাহলে সেটা স্বাধীনতা দিবস উদযাপন হলো না। স্বাধীনতা দিবস প্রকৃত অর্থে উদযাপিত করবার জন্যে আমাদের যে শহীদরা, যে বীর সন্তানরা, ভারতবর্ষের যে বীর মায়েরা
বীর পুত্রেরা দেশের জন্য স্বাধীনতা অর্জনের জন্য যারা প্রাণ বলিদান দিয়েছেন তাদের দেখানো পথে তাদের যে আদর্শ সে আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা যদি আগামী দিনে পথ চলতে পারি, আমরা যদি ভারতবর্ষকে একটা এমন রাষ্ট্রে পরিণত করতে পারি যেখানে কোনো মানুষ না খেয়ে থাকবে না, যেখানে কোনো মানুষ শিক্ষার অন্ধকার শিক্ষা থেকে বঞ্চিত হবে না, যেখানে কোনো মানুষ স্বাস্থ্যের চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হবে না, সেই দিনই হবে ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা। এই স্বাধীনতার লক্ষ্যে নতুন জেনারেশন যারা তোমরা ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদেরকে এগিয়ে যেতে হবে, তবেই ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা দিবস উদযাপন সফল হবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ৭৫তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ, ৭৫তম স্বাধীনতা বর্ষপূর্তি জিন্দাবাদ, ৭৫তম স্বাধীনতা বর্ষপূর্তি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জাতীয় সংগীত কিলাপি দেওয়ার কাজ চলছে এখন। এই যে লজেস্টা লজেস্টা একটা করেই লজেস্টা।